এই মুনিম শাহরিয়ারকে চিনতে যেন খুব কষ্ট হচ্ছে। বিপিএলে দেখে যে আশায় হাতে তুলে দেওয়া হয়েছিল জাতীয় দলের জার্সি, রঙিন সে পোশাকে বিবর্ণ ধূসর মুনিমের পারফরম্যান্স। পাঁচ আন্তর্জাতিক টি টোয়েন্টির স্কোরগুলো বলছে নিজের ছায়া হয়েই রয়ে গেছেন মুনিম। বিপিএলের সেই ভয়ডরহীন ব্যাটিং, উইকেটে গিয়েই বোলারকে চার্জ করা, শর্টসের ফুল ঝুড়ি ছোটানো, কোথায় গেল সেই সব? জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে 206 রানের টার্গেটে বিপিএলের মুনিমকে পাওয়া গেলে ম্যাচের চেহারা ভিন্ন হতেই পারত, কিন্তু সেই ম্যাচে চাপ নিতে পারেননি এই ওপেনার। 8 বলে 4 রান করে ক্যাচ দিয়ে এসেছিলেন। দ্বিতীয় ম্যাচে তো চাপ ছিল না, 136 রানের টার্গেট, সহজ সেই ম্যাচেও নিজেকে মেলে ধরতে পারলেন কই। 8 বলে 7 রানে আউট হয়ে গিয়ে 5 ম্যাচেই নিজের ক্যারিয়ারকে নড়বড়ে করে ফেললেন মুনিম। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটাতেই জায়গা পাওয়া নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে। অভিষেকের প্রহর গুনছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের শৈশব পারভেজ ইমন। যদি শেষ পর্যন্ত মুনিম অলিখিত ফাইনালে পরিণত হওয়া ম্যাচটিতে একাদশে টিকেও যান, তবে সেটাই হয়তো তার শেষ সুযোগ হতে যাচ্ছে। পারফর্ম না করলে জিম্বাবুয়ে সিরিজের পর এশিয়া কাপ, নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ আর অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন, এই স্বপ্ন দেখাটা আকাশ কুসুমি হবার কথা ময়মনসিংহের তরুণের জন্য। সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর বিসিবি মাঠে নেমেছিল পাওয়ার হিটারের খোঁজে। বিপিএলে মিলে যায় তেমন এক ব্যাটারকে, ফরচুন বরিশালের হয়ে খেলা মুনিম শাহরিয়ার তার নাম। পাওয়ার ব্যাটিং, শর্টসের ভ্যারিয়েশন, এসব কারণে প্রশংসিত হতে থাকেন তিনি। বাংলাদেশের সংকট ছিল ওপেনারের, দুয়ে দুয়ে 4 মিলে যায়। বিপিএলে 6 ম্যাচে 178 রান করেছিলেন মুনিম, তার স্ট্রাইক রেটও ছিল চোখ ধাঁধানো 152.13। বিপিএলের পরেই বাংলাদেশে খেলতে আসে আফগানিস্তান, আর সেই সিরিজেই মুনিমকে অভিষেকও করিয়ে দেওয়া হয়। পার্থক্য ধরা পড়ে সেখানেই, তার জাতীয় দলে অভিযাত্রার আরম্ভ হয় 18 বলে 17 রানের ইনিংসে। পরের ম্যাচে করেছিলেন 10 বলে মাত্র 4 রান। 2 ম্যাচ দিয়ে তো আর একজন ক্রিকেটারকে মূল্যায়ন করা যায় না। মুনিম ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে একটা ম্যাচ খেলেছিলেন, সেই ম্যাচেও রান ফোটেনি তার ব্যাটে, 3 বলে 2 রান করে আউট হন। জিম্বাবুয়ে সফর হতে পারত তার সামনের আরও অন্তত 2-3টি সিরিজে নিজের জায়গা পোক্ত করার, কিন্তু মুনিম পারলেন না। 2 ম্যাচে 4 ও 7 রানে আউট হয়ে সেই পথকে অসম্ভব বানিয়ে ফেলেছেন তিনি। 5 ম্যাচে টি টোয়েন্টি ক্যারিয়ারে মুনিম রান করেছেন মোটে 34। তীব্র প্রতিযোগিতার এই মঞ্চে 5 ম্যাচের মধ্যে একটিতেও ক্লিক না করতে পারলে তার পক্ষে টিকে থাকাই দায়। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো তুলনায় সহজ দলকে ক্যারিয়ারের শুরুতে পেয়েও নিজেকে স্টাবলিশের সুযোগটাই নষ্টক্রম করে ফেলেছেন 24 বছরের এই তরুণ। নিজের খেলা 5 আন্তর্জাতিক ম্যাচে যেসব বোলারকে মুনিম সামলিয়েছেন, বিপিএলে কিন্তু তার চেয়ে তুলনামূলকভাবে ভালো বোলারদের বিপক্ষেই রান করেছিলেন। যে উচ্ছ্বাস ও আশায় তাকে জাতীয় দলে নেওয়া হয়েছিল, সে আশা যেন নিরাশাতে পরিণত হয়েছে। বিপিএলে তার মধ্যে যে প্রতিভার স্ফুরণ দেখা গিয়েছিল, তার ছিটে ফোঁটাও পাওয়া যায়নি আন্তর্জাতিক ক্রিকেটে। তবে কি ভালোভাবে শুরুর আগেই শেষ হয়ে যাবে মুনিমের ক্যারিয়ার? জয়ন্ত কুমার, ক্রিকফ্রেন্জি।